হে ঠাকুর আমায় কি দেশ ছেড়ে রাখা গেলে বলো, এতদিন আমার বিয়ে হয়ে গেছে কিন্তু আমি একটি সন্তানের আমি মুখ দেখতে পারলাম না। না, এই ভোরবেলা থেকে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন মনে হয় সত্যি হবে, আর দেরি করব না। ওই মানব সরোবর যদি স্নান করতে যাই আমি একটি ছেলে পাবো, কিন্তু দাসীগণ কোথায় রয়েছে তাদেরকে আমি ডেকে নেবো। কোথায় মা দাসী বলিও, মা দাসী? হ্যাঁ মা, আসি মা, আসি দাঁড়ান। কি হলো মাসি? আশীর্বাদ করি মা। আচ্ছা মা বলো তো তোমরা কোথায় গিয়েছিলে? আমরা জল আনতে যেতাম এখন। জল আনতে? আমার সাথে তোমাদের কি এক ডাকি পাওয়া যাচ্ছে না? আর বলিয়েন না, জলও লাগবে বাড়িতে, জলের দরকার। কত লোকজন এসেছে জানেন? কত লোক আছে? প্রচুর প্রচুর, কোটি কোটি। আচ্ছা মা শোনো, আমার এতদিন বিয়ে হয়ে গেছে কিন্তু আমি সন্তানহীন। ঠিক বলেছেন, কিন্তু আজকে যে আমি ভোরবেলা স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছেন? হে মা গো। কি স্বপ্ন দেখেছেন বলেন? আমি যদি সে মানব সরোবরে যাই স্নান করতে তাহলে আমি একটি ছেলে পাবো। স্নান করতে গেলে ছেলে পাবো? হ্যাঁ, আমাকে মামা বলে ডাকবে। মামা বলে ডাকবে? হ্যাঁ। আপনার কপাল মাইরি, আমিও আপনার মতো স্বপ্ন দেখেছি আজকে জানেন। তুমি স্বপ্ন দেখেছো? হ্যাঁ। আচ্ছা কি স্বপ্ন দেখেছো বলো। শুয়ে আছি আর পিয়ারার কাছে উঠে গেছি জানেন, আর পিয়ারার গাছের উপরে উঠে পেচ্ছাপ করতে লেগেছে। ঝটাম করে ঘুম ভাঙিয়ে নিচ্ছে, দেখছি বিছানায় পেচ্ছাপ করছে। তোমাকে নিয়ে পারলাম না মা, খুব গাল দিল বাড়িতে মা জানেন। এত বড় ধাড়ি নিয়েছিস আর পেচ্ছাপ করছিস? না রে, এরকম ভালো ছিল আগে জানিস। আচ্ছা মা বলেন, চলো আমার সাথে চলো। ও, আপনার সাথে আমাদের কি যেতে হবে? হ্যাঁ। আপনি বলবেন আমরা যাবো না কখনো? যাবো চরে, অনেকদিন পর যাবো, খোলা জলে চান করবো, সাবান টাবান ঘষা টসে নিয়ে নিসব। সাবান নিয়েছিস করে? এত বলে যে মেলা দেখতে যাবে রে, চল সাবানটা নিয়ে আয়। আচ্ছা মা দাসি, কি কোম্পানি সামানটা নিয়ে এত দেখি? অনেকদিনের পর এভাবে যেতে ভালো লাগছে। কিভাবে যাবে? তাই বলছিলাম একখানা গান বলো না মা। গান বলবো? হ্যাঁ। এ বাবু কোথায় আছিস রে? ওরে ওই বাবু কোথায় আছিস? মা দাসি তুমি কাকে দেখছো? আপনি যে বললেন ছেলে পাবেন তাকে তো দেখছি, ঘাটেতে চলে এলাম। শোনো বাবু, ওলে ওলে আই লিব কোলে। যে স্বপ্ন দেখা যায় সে স্বপ্ন কোনোদিনে সত্যি হয় না বাবু। ঠিক বলেছে, মনের আশা মনে থাকে। আচ্ছা দেখান তো স্বপ্নটা কখন দেখেছিলেন? আমি ভোরবেলা দেখেছিলাম। আমি শুনেছি ভোরবেলা স্বপ্ন সত্যি হয়, কিন্তু আপনার স্বপ্ন স্বপ্নই থেকে গেল, স্বপ্ন আর সত্যি হলো? বলেছো মা, চলেন চান টান করে চলে যাবো বাড়ি। ঠিক আছে চলো। এত দূর যখন অতিক্রম করে এসেছি, হ্যাঁ আর কিছু দূর পথ আমরা যাই তো। না খেয়ে মরবো, চলো না খেয়ে কেন মরবো, খেয়ে এসেছি। রাত কেন খাবো? এটাই তো সরোবর বন্ধু। হ্যাঁ এটাই সরোবর, দেখো তো বন্ধু অনেক লোক স্নান করতে এসেছে তো। যারা আমাদেরকে স্বপ্ন দেখে দিয়েছিল তারা এসেছে কিনা? দাঁড়াও কি বন্ধু? হ্যাঁ বলো। এসেছে এসেছে, আমার জন্য তিনটা, তোমার জন্য একটা। কই দেখি, সত্যি বন্ধু সত্যি বুঝে দেখা যায় অপরূপা সত্যি। তাদের উপরে যদি যেন এমনি করে ছড়িয়ে আসছে, দেখো দেখো। ঠিক আছে তোমরা স্নান করো, আমি জানি না ওদের এই রূপটাকে কি দিয়ে আমি বর্ণনা করবো জানো বন্ধু। আজকের এই যমুনা তোমার কেমন লাগছে বলো? কত সুন্দর লাগছে বলে কি বলে জানো? ও দুটি ফুল ফুটেছে কদম্বের ডালে, যমুনা করেছে আলো, দুটি ফুল ফুটেছে কদম্বের ডালে, যমুনা করেছে। ডালে যমুনা করেছে আলো।
ছাড়া চলবে না। মেয়েগুলি সত্যি দেখো চান করছে, ওরা চান করে ফিরে আসছে, তাই না? ওদের গায়ে সর্বাঙ্গে যেন কাদা জল ছিটিয়ে দাও, ওরা বুঝতে পারবে কেউ না কেউ এই ঘাটে এসেছে। ওদের কাছে যে কলসখানা আছে ওই কলসখানা বাটুল দিয়ে আমরা ভেঙে দেবো, আর ভেঙে দিলেই ওরা নিশ্চয়ই আমাদেরকে খুঁজবে। দেখো সাবধান, মার খেলে তুমি খাবো আমি খাবো না। কেন? মার খাওয়ার আমার খুব ভয়। মারবে না কেউ আর আমাদের সঙ্গে পারবেও না ওরা। ঠিক আছে নাও, ভেঙে দিয়ে চুপ করে লুকিয়ে যাবে, কেমন? লুকিয়ে যাবো। মা দাসি, তোমার আওয়াজটা কেন এরকম? ওর মুখটা ছোট কলসটা, ওই জন্য ভুক 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 ঢুকা। আর আমার কলসটার মুখটা কত বড় দেখছেন না? ওই জন্য কলস না পালতির মুখটা, ওই জন্য আওয়াজ হলো থ্যাপ 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 থ্যাপ। চলেন বন্ধু, এরা পথ ধরে চলে যাচ্ছে। এবার বাটুল দি, আমার কিন্তু খুব ভয় লাগছে। ভয় করো না, আমি আছি তোমার সঙ্গে। জীবনে আমি এরকম কাজ করিনি বন্ধু। দেখো না, আমি আছি তোমার সঙ্গে, ভয় করো না। ভেঙে দাও, চালাও চালাও, চলো বাজার চলো, চালাও বাটুল। না 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 না, ভেঙে দিচ্ছি বন্ধু, ভেঙে দিচ্ছি। বাদ আছি বন্ধু, বন্ধু তুমি লুকিয়ে যাও। হ্যাঁ আমি লুকাবো, ওটা যেন বুঝতে না পারে। তুমিও লুকাও। কে মানে আমি এমন জায়গায় লুকাবো ভগবানের বাবা দেখতে পাবে না। তোমাকে আমি সুন্দরী বলছি বলো না বাবা, তোমাকে আমি স্বপ্ন দেয়নি। ভুল করো না, ভুল করো না, তোমার কাছে এসেছি বড় আশা করে, আমাকে ফিরিয়ে দিও না। তুমি আমাকে প্রেমালিঙ্গন তো দাও। মা দাসি, আমার ভাগিনের মতো লাগছে না? ঠিক বলেছেন, আপনার ভাগ্নে ঠাকুরের মতো লাগছে। আপনার ভাগ্নে ঠাকুর হয় বাবা লক্ষ্মীদা? এটা তোমার মামিমা? না না না, তোমার যদি এটা হয় মামিমা, এগুলো আমার ঠাম্মা। শুনো বলছি, এই ওরা ভুল করে হয়তো আমাদেরকে এভাবে বলছে, ভয়ে 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 ভীত হয়ে। দেখো সুন্দরী, এমনি করে আর কখনো বলবে না, কেমন? তুমি সুন্দর, তাই তোমাকে সুন্দরী বলছি। আর তুমি আমাকে স্বপ্ন দিয়েছো, তুমি আমার আশা পূর্ণ করবে, তাও তুমি আমায় প্রেম অনেক। প্রেমালিঙ্গন যদি তুমি আমায় না দেবে, এই স্বেচ্ছায় তুমি না আমায় প্রেমালিঙ্গন দিলে, তোমার কাছে জোর করে আমি প্রেমালিঙ্গন নেবো। আমি কিছু কথাবার্তা বলতে হয় তোমার, এটুকু তোমার জানা নেই বাবা। আমি তোমার পথ ছাড়বো না, তোমার কাছে আমি প্রেমালিঙ্গন নেব, তবে তোমার পথ ছাড়বো না বাবা। না, আমার পথ ছেড়ে দাও। তার মানে তুমি আমাকে অবাক করে পথ রোধ করো না বাবা। তার মানে তুমি আমায় সহিচ্ছায় প্রেমালিঙ্গন দেবে না? আমরা পথ ছাড়বো, আমি তোমার কাছ থেকে জোর করে প্রেম। ও পথ ছেড়ে দে, ছেড়ে দে ও রে লালদেরো বালারে। বেলা ডুবিল,
হ্যাঁ বলো তোর যে আমি মামি মা সত্যি আর মামি মার গায়ে হাত দিলে কি হয় জানো কি হবে আরে মামি মার গায়ে হাত তুলে বাঁচা তুমি যখন নিজের মান সম্মান রক্ষা করতে পারবে না তখন তুমি আমায় ভয়ে ভীত হয়ে বলছো আমি তোমার ভাগ্নে ঠাকুর এ কখনো হতে পারে না সুন্দরী আর তোমাকে স্পর্শ করলে আমার কুষ্ঠবেদি হবে হোক কুষ্ঠবেদি আমার হোক তবু যখন তুমি আমায় স্বপ্ন দিয়েছো তোমার আশা আমি পূর্ণ করবো আমার আশা আমি পূর্ণ করবো তোমার কাছ থেকে প্রেম আমি মনে এসো সুন্দরী তুমি আমার কাছ থেকে বাড়ি যাবো আমি ও রানীমা
ছেড়ে হ্যাঁ বাড়ি যাব রানী মা কালাক দিকে লাচা কালাক দিকে লাচা একবার রাজা বাঙালি দোকানে দেখা করিস 200 টাকা দিয়ে দেবো রানীমা আমি না গেলেও বাঙালিকে আমার কথা বলে দিয়ে দেবে 200 টাকা কান দিন একবারে চলে গেলাম ও রানীমা আমার কান্দি কান্দি কান্দ তো ও রানীমা কি করবা তোমার কি হয়েছে মা গো আমার চুল নাই রানীমা তোমার চুল কি করেছি জানি না রানীমা আমার চুল এনে দিন রানীমা আমি জানি না আমার চুল চুল গেছে দেখি হয়েছে চার পাঁচটা পাঠিয়ে নিবি আমার আরো ফর্সা হবে কাঁদিস না কাঁদিস না চুপ চুপ কাঁদিস না মাদাসি আমার ঘাড় ধর ঘাড় ধরে হাঁট মাদাসি আজ আমি কি করবো বলো আজ ভাগ্নে ঠাকুর হয়ে আমার এই জীবনকে নিয়ে ছিড়িমিড়ি খেলেছি
আর এই জীবনকে আমি রাখতে চাই না, এই জীবনকে সেই গঙ্গা জল আমি বিসর্জন করবো মা গো। না রানীমা, আপনি মরে গেলে কি করে জানতে পারবে লক্ষীন্দরের মা আপনার কি হয়েছে? তাহলে আমায় কি করতে হবে বলো? লক্ষীন্দরের মার কাছে যাবো, চলেন। ঠিক বলেছো মা, চলেন, আর দেরি নাই, চলো আমরা এই মুহূর্তে সেই লক্ষীন্দরের বাড়িতে যাবো। হে ভগবান, লেখাই তার বন্ধুকে নিয়ে সন্ধ্য বাটুল নিয়ে খেলাধুলো করবার জন্য গেছে, জানি না ঠাকুর কতক্ষণ পড়েছি আমার লেখাই ফিরে আসবেন। ওরে হতভাগ্য সন্তান আমার, আর কতক্ষণ বাবা এমনি ভাবে মাটি ভরা দুগ্ধ নিয়ে প্রথম আনি চেয়ে রয়েছি, তুই এলেই আমি নিজ হস্তে তোকে দুগ্ধ পান করে দেব, আর দেরি করিস নে পুত্র, আয় একটি ভারী জন্য ফিরে আয়। রানীমা এটাই বাড়ি না? হে মাদাসি এটাই বাড়ি? এই খুঁটাটা ধরে একটু দাঁড়া, খুঁটাটা ধরে দাঁড়া তো, একটু আমি ডাকি দেখি। বাড়ি বাড়ি বলে ডাক, বাড়িতে আওয়াজ দিবে নাকি? এই বাড়ির লোক দরজা খুলেন। কে যেন এসছে? না না, মনে হয় আমার লেখাইয়ের সেই কোনো সংবাদ নিয়ে এসেছে। হে যাই তো, প্রণাময় প্রণাময় ভয় মা, হে আশীর্বাদ করি মা। এ তুমি কে গো? আমি দাসী। দাসী? আমি ঠিক চিনতে পারলাম না মা। চিনতে পারবেন না? এ তুমি কোথা থেকে এসছো গো? আমি আমি এসেছি আপনার বৌমার সাথে কন্যা যাত্রী হয়ে। দেখো মা, মনে হয় ভুল করে অন্য জায়গায় এসছো মা। না ভুল করে না। তাছাড়া আমার ছয় ছয়টি বৌমা বিধবা বৌমা, তারা আমার রাজগৃহে রয়েছে। তাছাড়া আমার বৌমা আমার লেখাই এখন দুধের বালক। আপনার ছোট ছেলে লক্ষীন্দর বিয়ে করেছে আপনি জানেন না হয়তো? আপনি আপনার বৌমাকে দেখলেই জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন। দেখলেন? দেখি দেখি নিয়ে আসবো। এই নিয়ে এসো তোমার। আয় আয় সখী, ভিতরে আয়, তোর শাশুড়ি মাকে প্রণাম কর। মুখ দেখানি কিছু দিবেন না? মুখটা দেখেন আগে, মুখ দেখানি কিছু দিবেন না? দেব মা, আমার লক্ষীন্দরের বউ বলে কথা, দেখি একটিবার মুখখানি। বৌদি? সে কি বৌদি, কতদিন পরে এলে, তাও আবার মাথায় ঘোমটা দিয়ে বাইরে কেন গো? এসো বৌদি। আমরা বসার জন্য আসিনি নরদি, বসার জন্য আসেনি তাহলে কেন? আমরা কয়েকটি কথা বলবো বলি তোমার কাছে আমরা ছুটে এসেছি নরদি। বলেন, ভালো করে বলেন তো। বলছিলাম কি মা, যখন কথা বলবার জন্য এসছে, হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন হয়, তাই একটি বারে ভিতরে চলো, যা বলবি আমি শ্রবণ করব। বসে বলার জন্য এসছেন আপনি, বলেন তাড়াতাড়ি ঝটাম করে। আচ্ছা নরদি বলো তো, তোমার ছেলে কোথায় গিয়েছে? আমার লক্ষাইয়ের কথা বলছো? হ্যাঁ, তোমার লক্ষাইয়ের কথা বলছি। তার বন্ধুকে নিয়ে সে স্বর্ণ বাটুল নিয়ে খেলাধুলো করবার জন্য গেছে বৌদি। ও, তোমার ছেলে স্বর্ণ বাটুল নিয়ে খেলাধুলো করতে গিয়েছে? আচ্ছা বলো তো, তুমি ছেলে বলে ছেড়ে দিয়েছো না পাটা বলে ছেড়ে দিয়েছো? বৌদি আমি কিছুই তোর কথা বুঝতে পারছি না। এই এমনি করে তুমি আমার সন্তানকে বলছো কেন? কি হয়েছে তোমার? আর কি হবে, তোমার ছেলে যে আমার ক্ষতি করেছে, আমার মান সম্মান নিয়ে ছেলেমেয়ে খেলেছে তোমার ছেলে। ছি বৌদি, এ এমন করে বলতে নেই গো, মনে হয় আমার সন্তানকে তুমি চিনো না, ওই জন্যই আজকের দিনে তুমি এই কথা বলবার জন্য আমার আজকে এসেছো। আমার সন্তানের মুক্তি এখনো দুধের গন্ধ যায়, সেই সন্তান নাকি তোমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, তা কখনো হয় বৌদি?
সত্যি বলেছি নানদি, বলো তোমার ছেলে যে এমন আমার ক্ষতি করেছে, আমরা যদি না বলি তাহলে কি করে বুঝবেন? আমরা বলছি এক এক করে শুনুন। ও বলি নানদি, তারপর কি করেছি? তারপর কি করেছি জানো? আর এই কথা আমাকে বিশ্বাস করতে হবে। কেন বিশ্বাস করবে? যে সন্তানের মুখ দিয়ে আজকে দিয়ে আমার দুধের গন্ধ যায়নি, সেই সন্তান তোমার মান সম্মান নিয়ে চিনিবিনি খেলেছে, তোমার কাঙ্কের কলস ভেঙেছে, তোমার শাড়ির অঞ্চল ছিঁড়েছে। ছি, এই জন্যই বুঝি, এই জন্যই বুঝি ভগবান কখনো তোকে মা হওয়া করে দেয়নি। আমি সন্তান এই তুমি যে ছেলে মা হয়েছ, তুমি কেন তোমার ছেলেকে শাসনে রাখতে পারো না? তুমি কি আমার ধরে খুশি? নারী হয়ে সন্তানের মুখ কোনোদিন দেখতে পারলি না, মানে হিংসা হচ্ছে না? আমার দুধের সন্তানের দুর্নাম করবার জন্য আমার এই চম্পলা নগরে এসেছ? ভগবান আবার সে আমার এই বৃত্তকালে আবার মা হস্ত করে দিয়েছে, তাই এখনো বৃত্তকালে আমি মা ডাক শুনতে পাচ্ছি। তোর মতন পুত্রহীনা নই আমি। সন্তানের মা হয়েছ, ছেলেকে কিভাবে শাশুড়ে রাখতে হয়? তাকে প্রকৃত নারী বলা যায় না।
ওগো বৌদি, এমনি ভাবে আজকের দিনে আমার শিশু সন্তানের দুর্নাম করবার জন্য কেন এসছো গো? যদিও আমার সন্তান আজকে এই দিনে তোর চেয়ে অন্যায় করেছে, তুই না মামিমা, মামিমা হয়ে সন্তানের ন্যায় ক্ষমা করে দেওয়া যায় না রানীমা। মামিমা কাকে কলস ভেঙেছে, মালা ছেড়েছে, শাড়ি আঁচল ছেড়েছে, কিন্তু মান সম্মান নিয়ে ঝিনিমিনি খেলেছে আমাদের রানীমা মুখ ফুটে বলতে পারছে না। মা দাসী, হ্যাঁ আমি একই শুনছি মা। আপনার বিশ্বাস হয় না, আপনি জিজ্ঞাসা করেন দশ সমাজের লোক, কি করে বিশ্বাস করবো বলো? এ আমার সন্তান কেবল দশ বছর বয়স, এই বয়সে মান সম্মান নিয়ে চিনিমিনি খেলেছে আমার বৌদির, আমি যে বিশ্বাস করতে পারছি না। মামিমা হয়ে কি করে ভাগ্নে ঠাকুরের দুর্নাম করতে পারে আপনি আমার ভেবে দেখেছেন বলুন তো? সত্যি দাসী, তোমরাও যখন বলছো সত্যি বুঝি আছে, এ আমার সন্তান তার মামিমার সম্মান নিয়ে চিনিমিনি খেলেছে গো, নাহলে কি করে বলবে বলুন? ও গো বৌদি, আমার বড় ভুল হয়েছে গো, আজকের দিনে আমার সন্তানের হয়ে আমি তোমার কাছে পা হাত ধরে ক্ষমা চাইছি, একটিবারের জন্য, একটিবারের জন্য আমার সন্তানকে ক্ষমা করে দাও বৌদি। শোনো নানাদি, আমি তোমার ভাই, তোমার ছেলেকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু একটা শর্তে রই, আমার শর্ত নিয়ে যদি মেনে চলো তাহলে তোমার ছেলেকে আমি ক্ষমা করে দিতে পারি। তোমার শর্ত? হ্যাঁ বলো না বৌদি, বলো এমন কি শর্ত রয়েছে তোমার, বলো। শর্ত রয়েছে তোমার ছেলেকে সাত দিনের মধ্যে যদি বিবাহ দিতে পারো। বৌদি না, না করি না, যদি দাও তাহলে তোমার ছেলে তুমি মরা মুখ থাকবে। আমার এই সন্তান যদি কোনো কিছু হয়ে যায় আমি ত্রাণে বাঁচো না গো। অভিশাপ দেবো না রানীমা, কিন্তু আপনার ছেলের বন্ধু যে ঘটনা করেছে আমাদের এই ছোট বন্ধুর সাথে, কি করেছে মা? তার মান সম্মান নিয়ে ঝিলিমিলি খেলেছে। সত্যি রে মা, আজকের দিনে আমার লখাইয়ের বন্ধু তার তোমার মান সম্মান নিয়ে ঝিলিমিলি খেলেছে, দুঃখ করো না মা। তুমি এমনি ভাবে আরে দুঃখ করো না, যদি আমাকে তোর সঙ্গে বিয়ে দিতেই হয় তাহলে আমার ওই সন্তানের বন্ধুর সঙ্গে বিয়ে দেব। ঠিক আছে চল চল, তোর এরকম হলে তোর বিয়ে হয়ে যাবে রে, আমার এরকম হলে আমার বিয়ে হয়ে যাবে রে। ও গো ভগবান, এই কথা শুনবার জন্যই বুঝি আমাকে বেঁচে রেখেছো, আজকের দিনে আমাকে কি সন্তান দিলে গো তুমি? যে সন্তানের জন্য আজকের দিনে আমার মান সম্মান সব তুলা দিয়ে ছড়ে গে
আজি তুমি কেন কেন করিও শাড়ি খায়? আরে আমাদের কি সমাজে রে লক্ষিন্দরের মামি মারা কেন এসেছিল শাড়ি খাওয়ালে? তারা কিছু বলবার জন্য এসেছিল গো। কিছু বলবার জন্য? এমন কি বলেছে তার জন্য তুমি কান্না করছো শনিকা বালে? তো তোমার গুলো ধর পুত্র সত্য কি হয়েছে শনিকা? তোমার গুলো ধর পুত্র তার সম্মান নিয়ে চিনি বিড়ি খেলেছে গো। কি বলছো তুমি শনিকা? আমার পুত্র দুল্লো বলে খিন্দারি তারি মামি বাকি অপমানই করেছে একই শুনানি শনিকা? আজ যদি চম্পা নগরে প্রজা মৃত্যু করে আনতে পারে আগুন দেখিয়ে বলবে এই চাঁদের পুত্র দুল্লবলো খিন্দারি তারি মামি মাকে অপমানই করেছে। এই অপমান আমি কিছুতেই সহ্য করতে পারি না শনিকা। আর কি বলেছে জানো স্বামী? কি বলেছে শনিকা? ছুটে যাও পাত্রী অন্য সরে আমার লোকাই আমি আর বিলম্ব করবো না। আজ আমার ভক্ত দুল্লবল খিন্দরের বিয়ের ব্যবস্থা নেব। তবে হ্যাঁ, এ তো আমার শখের বিয়ে নয়, এ তোমার বাদের বিয়ে। আমি সঙ্গে যাব অষ্টকণ্ডলে উভয় কলাই, যে যেন আসি যাই অষ্টকণ্ডলে উভয় কলাই, তারই সেই বিবাহ দেব একমাত্র পুত্র আমার দুর্লভ লখাই। তবে একে কিভাবে যাই? আমি সঙ্গে যাব শিবাইকে। কে কোথায় আছিস? আমার শিবাইকে পাঠিয়ে দে।